আপনাদেরকে আরো আরেকবার ওয়েলকাম। আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা হয়তো চটজলদি কিছু একটা তৈরি করে খেয়ে বাইরে বেরোতে হবে কাজে। তো মাছটাও রয়েছে ডিপ ফ্রিজে, মাংস ডিপ ফ্রিজে, হ্যাঁ, তো সেগুলো বার করবে, তারপরে সেগুলো রান্না করবে, অত সময় নেই। তো আমি আজকে ফুলকপি, তো এখন বাজারে পাওয়া যাচ্ছে, ফুলকপি দিয়ে আমি ডিম করে দেখাবো। খুব চটজলদি একটা মশলাই আমি তৈরি করেছি, এখানে আমি ডিমও সেদ্ধ করে নিয়েছি, তাহলে এসো দেখে নেওয়া যাক। সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি আলুগুলো এরকম করে দুভাগ করে করে কেটে নিয়েছি, আলু আর ফুলকপি দিয়ে করবো। আলুগুলো আগে কেটে দেবো, তেলেতে দিয়ে দিয়েছি, এবার এখানে হলুদ দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হবে, একটু লাল করে ভাজবো, এভাবে আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলটার মধ্যেই আমি ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, কারণ ফুলকপির মধ্যে তোমরা দেখবে ছোট ছোট সবুজ সবুজ মতো পোকা থাকে। নুন আর হলুদ দিয়ে যদি একটু ভাপিয়ে নাও তাহলে পোকাগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। আমি এই ফুলকপিটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে রাখছি। এবার আমি ডিমটা দিয়ে দেবো, আমি সব তুলে দিচ্ছি। এই যে আমি লাল লাল করে ফুলকপিটা ভেজে নিলাম। এবার এই তেলটার মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি, তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি, গোটা সাদা জিরে, গ্যাসের ফ্ল্যামটা জড়িয়ে দিলাম। এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি, এই পেস্টের মধ্যে একটা টমেটো, 8-9 কোয়া মতন রসুন, কিছুটা আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি, আর দিয়েছি ছোট ছোট দুটো পেঁয়াজ। আমি একসাথে যেহেতু তাড়াতাড়ি তৈরি করব সেই জন্য একসাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পুরো কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি প্রয়োজন মতো জল দেব, মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোলও করবো না, আমার খুব বেশি ঘনও করব।
সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা চাপা দেব। ঢাকা দিয়ে রাখলাম, ঢাকনাটা সরাচ্ছি। আলুগুলো আমার হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আলুটা, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা ভেজে রেখেছিলাম, ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আগেই আমি যেহেতু এটাকে ভাপিয়ে রেখেছি তারপরে আবার ভেজেছি, মোটামুটি ফুলকপিটা সেদ্ধ হয়েই গেছে। আবার কিছুক্ষণ আমি ঢাকা চাপা দেবো, 2-3 মিনিট খুলে নিচ্ছি। আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দেবো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, গরম মশলাটা মিশিয়ে দিলাম। আরো 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দেবো, তারপরে আমার এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। ঢাকা চাপা দিলাম, খুলছি। ফুলকপি দিয়ে ডিমের কারি একদম কমপ্লিট, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এরপর সার্ভ করব। বন্ধুরা, ফুলকপি দিয়ে আমার ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে বেশি সময় লাগলো না, একদম চটজলদি এটা তোমরা তৈরি করে নিতে পারবে। আর আমি এটা বেশি ঝোল করিনি, তোমরা চাইলে আর একটু ঝোল ঝোল করতে পারো ভাত দিয়ে খেলে। তবে এটা এমন একটা রেসিপি, বিশেষত শীতকালেতে এটা রুটি দিয়েও খেতে যেরকম ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে, পরোটা দিয়েও খেতে পারো, কোনো প্রবলেম হবে না। কেমন লাগলো আমার রেসিপিটা জানিও তোমরা কমেন্টের মাধ্যমে জানতে পারলে খুব খুশি হব। আর এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটাতে যারা ছিলে, যে সমস্ত বন্ধুরা ছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।